এগুলো মাত্র 2 টাকা করে পিসে আমার প্রত্যেক কাস্টমার আসে তাদের হাতে তুলে দেয়। এই পিঙ্কের চারা মাত্র আপনারা 10 টাকা করে পিসে পেয়ে যাবেন। আর এটা চালু বকরা মাত্র 60 টাকা পেয়ে যাবে। এটা হচ্ছে খাকি লঙ্ঘন, 20 টাকা পিসে পেয়ে যাবেন। এটা হচ্ছে রাম লঙ্ঘন, 30 টাকা পিসে পেয়ে যাবেন। থমসনটা মাত্র 90 টাকা, পাঞ্জাব অল টাইমটা মাত্র 60 টাকা রয়েছে। মেডিকা তো 30 টাকা করে পিস। এটা হচ্ছে রেড আমলকি, তো 40 টাকা পিসে পেয়ে যাবে। ফল ছাড়াও 40 টাকা পিসে পেয়ে যাবে। বাবু গোসা নাশপাতি মাত্র 80 টাকা পেয়ে যাবে। জিলিং জাইন্ট যেটা অরেঞ্জ, এই অরেঞ্জ 40 টাকা পিসে পেয়ে যাবে। এটা থাই আম বলে, 35 টাকা পিসে পেয়ে যাবেন। পাচ্ছেন ছাতকি কমলা 40 টাকা পিসে পেয়ে যাবে। আয়না থ্রি লিচু যেটা কালাপাতি সবেদা, এটার দাম মাত্র পড়বে আপনার 35 টাকা। আমার যে দুই হাতে দুটো গাছ দেখা যাচ্ছে, জামুল গাছ, এগুলো মাত্র 2 টাকা করে পিসে আমার প্রত্যেক কাস্টমার আসে তাদের হাতে তুলে দেবো। আর আজকে মূলত যে ভিডিওটা আমি বানাচ্ছি, তো কেমন দাম থেকে শুরু হচ্ছে আর কেমন দাম অবধি থাকবে? 2 টাকার থেকে মোটামুটি আমি 80 টাকা পর্যন্ত গাছ দেখাবো আজকে। 80 টাকা? হ্যাঁ। এখন কি সব বিদেশি আছে না দেশি? ম্যাক্সিমাম সব বিদেশি ভ্যারাইটি। শুধু কি আমার ছেলে নেই থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ। ভ্যারাইটিস গার্ডেন নাম্বার 1 বললে পরে আমি 2 টাকা করে জামুল গাছ দিয়ে দেবো। আর আরেকটা কথা বলি, দাদা যদি 2 টাকায় না দিয়ে থাকে, আপনারা দ্রুত কমেন্ট করবেন। আগের ভিডিও খুব ভালো ভালো কমেন্ট আসছে, তো কমেন্ট এই যে আগে যে ভিডিও যে লাস্টের ভিডিওটা ছাড়লে, আমি দর্শকবৃন্দদের বলবো বা আমার বন্ধুদের বলবো, আপনারা একটু ভিডিওটা মনে যান, যে কমেন্টটা দেখুন। আমি কালকেও দেখলাম 52খানা কমেন্ট রয়েছে। সত্যি কমেন্টগুলো দেখলাম, একটা কমেন্ট আমার খুব ভালো লাগছে। আমি কমেন্ট করেছে যে হাতি যখন রাস্তা দিয়ে যায় তখন কুত্তারা ঘেউ ঘেউ করে। আপনারা আমি সত্যি বললাম মিথ্যে বললাম? আগের ভিডিওটার ভিতরে গিয়ে কমেন্টটা দিকে চেক করবেন, দেখবেন। এবং অনেকে বলছে যে দাদা আপনি আপনার জায়গা থেকে সরবেন না, তাহলে আমাদের উপায় কী হবে? তারা কিন্তু আমার সব অনলাইন কাস্টমার। আর আমি সাইডে ভিডিওর স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, একটু আপনার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। কিন্তু এটা না শুধু, আমার কিন্তু অনেক কাস্টমাররা কি করে, ভুল করে, মানে ভিডিওতে কমেন্ট করতে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস কল করে পাঠিয়ে দেয়। বলে দাদা দেখুন আমি করেছি, আপনার এই একটা দেখলাম কমেন্ট খুব বাজে, তাই আমি দেখুন দেখুন এই কমেন্টটা করেছি। অত সে কমেন্টটা কিন্তু করতে পারছে, সে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস কল করছে, তার অনেকেই জানে না। দাদা একটু হাত মাথায় দেখিয়ে দেন কীভাবে কমেন্ট করতে হবে আর কীভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে হবে। হ্যাঁ, আজকে দেখিয়ে দেবো। কে কিন্তু ভিডিও করে এরকম, মানে হাতে হাতে কেউ কিন্তু শেখায় না, আমি আজকে আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি তুমি ভিডিওটা একটু ক্যামেরাটা সামনে আসো, এইরকম আপনারা ইউটিউবে গেলেন, যাওয়ার পরে কি করবেন, এইরকম এই যে ইউটিউবে যে অপশানটা আছে এখানটা ক্লিক করবেন। করার পরে দেখবেন এই যে আমার যেমন ভ্যারাইটিস গার্ডেন নাম্বার 1 যে চ্যানেল নাম্বার 1 সেভ করা আছে, এখানে আপনারা লিখে সার্চ করে এই সার্চ করলেন, এইবার আপনার ভিডিও পেয়ে যাবেন। এই যে আপনারা ভিডিও পেয়ে গেলেন, এই যে ভিডিওটা নিউ দেব নার্সারিতে রঙিন ফল গাছ যেটাই চলে আসলো। এবার কি করবেন, এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ভিডিওতে। করার পরে যে ভিডিওটা চলে আসলো, ওই যে ভিডিও চলে আসলো, এইবার এখানে কিন্তু এই যে কালো যেটা সাবস্ক্রাইব রয়েছে আপনারা এটাকে ক্লিক করবেন, আপনার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেল। এইবার একবার হলো কিন্তু দ্বিতীয়বার ক্লিক করুন, দ্বিতীয়বার নোটিফিকেশনে যেতে হবে, তারপরে উপরে মারুন, এই যে অলে মারতে হবে, এই যে অলে মারলাম হয়ে গেল, আচ্ছা কমপ্লিট। একটু দেখেন এবার এই যে নিচে লেখা আছে দেখুন, দাদার ব্যবহার খুব ভালো, আমি কিছুদিন আগেই 4570 টাকার গাছ কিনেছি, সঙ্গে কিছু বিদেশি আঙুরের ভ্যারাইটি, ঠিক আছে। এইবার এখানে আপনাকে ক্লিক করতে হবে, এই ক্লিক করলেন, ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে অ্যাড এ কমেন্ট, এই অপশানে চাপ দিতে হবে। এইবার এখানে কমেন্টটা আপনি যে করবেন, এখানে আপনার একটা মাইক চিহ্ন আছে, এটাকে অপশানে চাপ দিয়ে যদি আপনি মনে করেন যে এখানে আপনি ভয়েস কল করে কথা বলে দেবেন চলে যাবে, কি দামে আপনি বললেন টাইপ করবো টাইপ করলে চলে যাবে। আচ্ছা আমি, আচ্ছা আমি লিখছি, আমি একটা হাই লিখেই পাঠাচ্ছি বা নাইস লিখছি, দেখেন এন আই এস এস ই লাইক নাইস লিখলাম। এবার এইখানটাকে ক্লিক করতে হবে, এই যে আমার কিন্তু চলে গেল নাইস, এই যে চলে গেল, এই যে নাইস চলে গেছে। এইভাবে আপনার যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন বা ভয়েস কলে করে করলেও এটা চলে আসবে, তখন আপনাকে ওইখানে নিজে কমেন্টে ক্লিক করলে এই উপরে কমেন্টে ক্লিক করার পরে ডাইরেক্ট ওরা কমেন্টে চলে যাবে। সব মোবাইলের বিষয়ে সব কিছু জানে কিন্তু কিভাবে কমেন্ট করতে জানে না, অনেকেই জানে না, এটা দোষ দিয়ে লাভ নেই, এটা অনেকেই জানে না। অনেকে ফোন ঘাটে কম, তারা শুধু ওই ইউটিউব দেখেই মানে দেখে দেখে কন্ট্যাক্ট করে। আর অনেকে ভুল করেন, ভিডিওটা চালিয়ে প্রথম অপশানে আপনার নাম্বারটা দেখে ফোন করে ভিডিওটা দেখেন না। আমি বলবো আমার যতগুলো ভিডিও যাবে আপনারা ভিডিওটা যত পুরো দেখবেন আপনাদের মানে লস হবে না, আপনাদের লাভ হবে, ভিডিওটা পুরো দেখবেন। একটা ভিডিওতে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকে, প্রচুর প্রচুর থাকে। আপনার গাছের পরিচর্যাও আমি বলে দিই, মাঝে মাঝে চায়না থ্রি লিচু যেটা ছাদ বাগানের জন্য বিখ্যাত সিডলেস, এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর এটা রয়েছে আপনার কালাপাতি সবেদা, এটার দাম মাত্র পড়বে আপনার 35 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রেড ডায়মন্ড পেয়ারা, শুধু চারাটার গঠনটা একটু দেখুন কতটা বড়, কতটা হাইটে, কতটা ঝোপালো, মাত্র 50 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন একদম মুকুল সহ থাইল্যান্ড আম ভ্যারাইটি যে গাছটা,
এটা থাইয়াম বলে, এই থাইয়ামটা আপনারা মাত্র 35 টাকা পিসে পেয়ে যাবেন। আর বাঁতে যেটা দেখতে পাচ্ছেন ছাতকি কমলা, এটাও আপনার 40 টাকা পিসে পেয়ে যাবেন। আমার বাঁতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রামলঙ্গন, এই রামলঙ্গন কমলাটা আমার কাছে মাত্র 30 টাকা পিসে পেয়ে যাবেন। এবং বাঁতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার রেড বাতাবি, যেটা রেড পামেলো বলে, এই রেড পামেলোটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 70 টাকা করে। বন্ধুরা আমার বাঁতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মালতী লাল পেয়ারা, এটা বিভিন্ন নার্সারিতে, বড় বড় নার্সারিতে 50 টাকা বিক্রি হচ্ছে, আমার কাছে মাত্র 40 টাকা। আর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেকোপন, দেখুন সেই বিখ্যাত ডেকোপন, পাতা লেখলে আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু মাত্র 60 টাকা পিসে পেয়ে যান আমার কাছে। তাতে যেটা দেখতে পাচ্ছ এটা বাবুগোসা ন্যাসপাতি, এই ন্যাসপাতিটা প্রচুর নার্সারিম্যান, বড় বড় নার্সারিম্যান বিক্রি করছে 130 টাকা করে, আমি দেখি ভিডিওতে, আমার কাছে কিন্তু মাত্র 80 টাকা পেয়ে যাবে। আর এটা চালু বকরা মাত্র 60 টাকা পেয়ে যাবে। বন্ধুরা এটা হচ্ছে খাকি লঙ্ঘন, যেটা আমাদের আবহাওয়ায় খুব ভালো হচ্ছে এবং পর্যাপ্ত ফল হচ্ছে, এই চাটা মাত্র আপনারা আমার কাছে মাত্র 20 টাকা পিসে পেয়ে যাবেন। আমার বাঁতে যেটা রয়েছে এটা হচ্ছে কিন্তু দার্জিলিং জায়ান্ট, যেটা অরেঞ্জ, এই অরেঞ্জটা মাত্র আমার কাছে 40 টাকা পিসে পেয়ে যাবে। আর বাঁতে রয়েছে এটা কিন্তু ভেরিকেটেড মালটা, এই মালটাটা আপনারা 60 টাকা পিসে পেয়ে যাবেন। এটা হচ্ছে রেড আমলকি, এই রেড আমলকি চারা আমার কাছে মাত্র 40 টাকা পিসে পেয়ে যাবে। আর বাঁতে রয়েছে ফলসা, এই ফলসাটা 40 টাকা পিসে পেয়ে যাবে। এবং ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে পুরো দেখতে থাকুন, আজকে 40-50 টাকার মধ্যে প্রচুর থাইল্যান্ড ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি সব ফল গাছ দেখাবো আপনাদের। আয়ন পিঙ্কের চারা, এগুলো আমার কাছে মাত্র আপনারা 10 টাকা পিসে পেয়ে যাবেন। এটা হচ্ছে কাগজি লেবু, যেটা চীনা কাগজি সারা বছর হয়, এর চারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে পিস। এই সেই বিখ্যাত আমের রাজা থাইল্যান্ডের, যেটা কাঠিমান ম্যাঙ্গো, এই কাঠিমান ম্যাঙ্গো আমার কাছে মাত্র 50 টাকা পিসে পেয়ে যাবেন। এটা হচ্ছে থমসন, এই থমসনটা মাত্র 90 টাকা। আর আমার ডানাতে যেটা রয়েছে এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম, পাঞ্জাব অল টাইমটা মাত্র 60 টাকা করে। এটা কিন্তু রয়েছে মেডিকা, এই মেডিকাটা আমার কাছে মাত্র 90 টাকা পিসে পেয়ে যাবেন। এই ডানা যা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই GM2 আনার, এই GM2 আনারটা আমার কাছে মাত্র 70 টাকা পিসে পেয়ে যাবে। আর এটা কিন্তু নেপালি অরেঞ্জ, যেটা নেপালি কমলা এখন নতুন এসছে, এটাও আমার কাছে 80 টাকা করে পিস পেয়ে যাবেন। বন্ধুরা আমার বাঁতে যা দেখতে পাচ্ছে এটা হচ্ছে মৈতনগর সুপারি, আর ডান হাতেরটা রয়েছে হচ্ছে আন্দামান সুপারি, এটা কিন্তু মোটামুটি 3-7 বছরের কাঁদি হয়, এগুলো চারাগুলো আমার কাছে মাত্র 40 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু সেই থাইল্যান্ডের বিখ্যাত রেডাতা, এই রেডাতা আমার কাছে পেয়ে যাবে মাত্র 60 টাকা পিসে। আর এটা কিন্তু নাগপুর অরেঞ্জ, এই নাগপুর অরেঞ্জগুলো পেয়ে যাবেন আমার কাছে 60 টাকা পিসে। এগুলো হচ্ছে সেই পিঙ্ক কাঁঠাল, যেটা 12 মাসে বলে বিক্রি হয়, যেটা ভিয়েতনাম সুপারালি বলে, এই সেই ভিয়েতনাম সুপারালি বা পিঙ্ক কাঁঠাল, এগুলো আমার কাছে মাত্র 40 টাকা পিসে পেয়ে যাবে। বন্ধুরা এটা হচ্ছে ননিফল গাছের চারা, এই চারাটা মাত্র দাম হচ্ছে 15 টাকা। আর এটা হচ্ছে মাল্টিভিটামিন, এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা করে। বন্ধুরা এটা হচ্ছে ইনসুলিন গাছ, এই ইনসুলিন গাছগুলো আমার কাছে পেয়ে যাবে মাত্র 40 টাকা করে। আর এটা হচ্ছে গায়নোরা পোকামেন্স, এই গায়নোরা পোকামেন্স পেয়ে যাবে মাত্র 30 টাকা করে। এটা কিন্তু সেই চায়না টগর, যেটা খুব বিখ্যাত চায়না টগর, এটা আমার কাছে মাত্র 15 টাকা পিসে পেয়ে যাবে। আর এটা কিন্তু দত্তপিয়া, এই দত্তপিয়াটাও আমার কাছে কিন্তু মাত্র 20 টাকা পিসে পেয়ে যাবে। এটা কিন্তু সেই লাল চন্দন, এই লাল চন্দনটা আমার কাছে মাত্র 70 টাকা পিসে পেয়ে যাবে। আর এটা কিন্তু জোয়ান গাছ, যেটা গ্যাস অম্বলের জন্য খুব বিখ্যাত, এই পাতার থেতো করে রস খেতে হয়, খুব দুর্দান্ত গ্যাসের কাজ করে, এটার দাম কিন্তু মাত্র 25 টাকা। এটা হচ্ছে কিন্তু সেই তাই পিঙ্ক কাঁঠাল, এই তাই পিঙ্ক কাঁঠালটা আমার আগে অন্যান্য চ্যানেলও আপনারা দেখেছেন। আর এই গাছটাতে কিছুদিন আগে এইখানে সব ফল ধরা ছিল, কিন্তু এই যে গোটাগুলো রয়েছে না, এই যে মাটিতে কিন্তু ছিল এক সময়, তাই এগুলো মোটামুটি 3-4 কিলো করে উঠে গিয়েছিল, এগুলো কেটে নেওয়া হয়েছে, এখনও মোটামুটি গাছে খান দশেক মতো আছে। হ্যাঁ, এই এই নিচে দেখো এই যে কাঁঠালটা আছে এটাই কিন্তু এখন 2-2.5 কিলো উঠে গেছে। এটা অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ইঁচুরের জন্য বিখ্যাত, যারা এই কাঁঠালগুলো লাগাচ্ছেন আমি বলবো এত বড় না রেখে ইঁচুরগুলো কেটে বেছে দেবেন, তাহলে কী হবে, পর্যাপ্ত আবার ফল চলে আসবে। গাছে ফল থাকলে কিন্তু ফল আসতে চাবে না, এই ফলগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আবার ফল আসবে। আর ইঁচুরের জন্য কিন্তু কাঁঠালটা খুব বিখ্যাত, এর চারা আমার কাছে পেয়ে যাবেন 40 টাকার থেকে শুরু আছে চারা আমার কাছে। আর সত্যি কথা বলতে তোমার ভিডিও যদি কেউ ফলো করে তাহলে পরে তাদের আমার আর বলতে হয় না, তোমার সাবস্ক্রাইব বন্ধুদের আমার বলতে হয় না ঠিকানা, তবু নতুন সাবস্ক্রাইব বন্ধু অনেক আসবে যারা সাবস্ক্রাইব করে দেখছে ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলছি তারা আপনারা যারা শিয়ালদার দিক দিকে আসবেন, আপনারা শিয়ালদার থেকে এসে আপনার বনগাঁ লোকাল ধরবেন, বনগাঁ লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশন নামবেন, গোবরডাঙ্গা স্টেশন নেমে আপনার ওভারব্রিজে উঠবেন, ওভারব্রিজে উঠে আপনার বাঁদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে 1 নম্বর ওভারব্রিজে মাথায় নেমে যাবেন, নেমে 2-5-10 পা এগিয়ে গিয়ে দেখবেন টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আমরা নিউ দেবনাথসাই যাবো, আর বিভিন্ন টোটোদের পিছনে দেখবেন আমার ব্যানার দেওয়া আছে, নিউ দেবনাথসাই ব্যানার লাগানো আছে, ফলো করবেন বা জিজ্ঞেস করেন মেডিয়া নিউ দেবনাথসাই যাও বললেই আপনাদের ওরা একদম আমার নার্সারি অব্দি নিয়ে চলে আসবে।